সোনারবরি হত, সোনাই আর হাসামরিচে সমান। আপনি হাসামরিচ 2 কিলো দিয়া শুনো আনতে পারবা, এক বড়ি আমাদের অনেক বেশি, অনেক বেশি। সাধারণ মানুষের খাইবার মতো রয়েছে না ইজত, এদেশ আমরা মরিয়ার লেবে শেষ আর কি। এর আগে নাই বন্যা কীতা, আজকে আজকে বন্যার আগে কীতা আসিল, এর আগে কীতা আসিল, আর বন্যা আইসে নানি। 22-র বন্যা তো এগারো অনেক বড় আসিল, বয়াবো এই সময় তো মোলা বাড়ছে না। আমি 500 টাকা দিয়ে কীতা লই, 120 টাকা পেঁয়াজের কেজি, 70 টাকা চাউলের কেজি, আলু 60 টাকা কেজি, মুখি তরকারি 90 টাকা কেজি, 3-4 ফুট লইলই তো 500 টাকা শেষ। মাছ তো দাম কীতা দি, ঔষধ লইতাম কীতা দি, আরো তো ফ্যামিলি বহুত তো আছে, এটা লইতাম কীতা দি। এটা আমরা বহুত কষ্ট দিন কাটাইয়া ভাই, বাজার কীতা করতাম ভাই, অবস্থা খুব খারাপ। 100 টাকার নিচে বাজারে কোনো সবজি নাই। বাজারের আইলে দেখা যায় যে টাকা লইয়া বাজার আইলা, এই টাকা দিয়ে কোনো কাবার করা যান। টমেটো 150 টাকা কেজি, শশা লইলাম 120 টাকা কেজি, আমরা লইলাম 150 টাকা কেজি, করলা লইলাম আপনার 150 টাকা কেজি। এখন আস্তা দিন একজন মানছে রিক্সা চালিয়ে 500-600 টাকা পায়, এখন তার বউ বাচ্চা লইয়া চলতো গিলা ভাই, এটা তো বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। মরিচর 140 টাকা কেজি পরে আপনার 400 টাকা, 400 টাকা হওয়ার কারণ কি? 400 টাকা হওয়ার কারণ আপনারা মেঘ বৃষ্টিটা দেখা নেন, মেঘ বৃষ্টি হওয়ার কারণে তো মাল সব পানি তুলে গেছে, ক্ষেতর জায়গা পানির তুলে কমানির তো সম্ভাবনা খুব কম, তাহলে ফসলের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কাঁচামরিচ বা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিস খাঁচা বাজারও যেটা যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, এটা আসলে সিন্ডিকেট না, এলাম তো এলা হওয়ার কথা না, মাল পচিয়ে যায় কিন্তু দাম দেওয়া যায়, সব চলার কোনো উপায় নাই। যেহেতু পেঁয়াজের কেজি আজকে 120 টাকা করে নিলাম, ভবিষ্যতে আরো কতটা যাই, কতগুলা টাকা দাম বাড়বো, আর মানে 1,000-2,000 টাকা লইয়া ইয়া বাজার করবো, সবজি লইব না, মাছ লইব না, মাংস লইব না, চাউল লইব, 100 টাকা দিন মজুর হয়ে 100 টাকা রুজি করিলাই, একটা কামলায় 500-600 টাকা রুজি করে, তার ফ্যামিলি মেম্বার হইলে 7-8 জন, এখন চলবো গিলা আপনারা কত প্রশ্ন আপনার কাছে। মানুষের দুর্ভোগ আছে, এক তো ফানি, আর তো তারা আন্দোলনের নামে বাইছে রাজনীতি, বড় বড় লিডাররা, কিন্তু তারা জনগণ এরা তো মরে এক তো ফানির মাঝে, আর তো দামের অস্বস্তিটা সব দিকে মানুষ টেকার, কিন্তু যারা তো রাজনীতি বিভাগের খেলা গতি যদি ঘেরা নিচে যায় এরা নিবই যায়, আমরা লাগি তো কেউই বালা নাই, এখন যদি ফি রাইতে কইলাম নইলে ফি দিয়ে বইতো, ফি নাই তো সব চুল। সবজির দাম তো ভাই, সবজি লইছি না ভাই, দাম বেশি, 60 টাকা আলুর কেজি। দাম তো ভাই আমদানি, কাঁচামাল আমদানি হয়ে গেলে গিয়া ধরার কোনো সিস্টেম নাই, এক গাড়ি জায়গা 3 গাড়ি আইলে ওটো দাম কমবো আপনার, এক গাড়ি জায়গা 5 গাড়ি জায়গা 1 গাড়ি আইলে ওটো দাম বাড়বে। কাঁচামরিচ আজকে আপনার বাজারে ভিন্ন ধরনের, 300 থেকে ধরি আপনার 500 টাকা কেজি পর্যন্ত বিকেল মরিচ, এনে হয়েছে কি সকালে সুবানি কাট হয়েছে কি, আরো তো তারও রেট উলাকান আপনার আছে 750-80 টাকা তোর লাগে, ইয়া 300 টাকা লাগে, ইয়া 250 টাকা মতো কেজি বিকছে ভাই কারি আপনার। প্রথম অবস্থা তারা মাল দাম ছাড়ছে না জয়, আরো তো কেউ লইছেন 420, কেউ লোয়া 450, কেউ লইছেন 320, কেউ লইছেন 350, এইরকম 400 টাকা আসামাল তো ভাই। বন্যার কারণে হয়তো খাসামালের বাজারটা অনেক ঊর্ধ্বগতি, বিগত দিন সিলেট শুধু বন্যা ছিল বা সিলেট বৃষ্টি হয়েছিল, দেখাতে অন্য অন্য জেলায় বন্যা খুব বেশি, বৃষ্টির ফালি দেখায় তাকে অন্য অন্য কারণ থেকে মাল আসতেছে পারছে না, বন্যায় তরিতরকারি সব নষ্ট করে দিয়েছে, যার দরুন আমার মনে হয় যে তরিতরকারির দাম অত্যন্ত বেশি। বুসি মালের দাম খুব একটা বলে, তেল হোক, চাল হোক, ডাইল হোক, আজ থেকে 1 মাস আগে 2 মাস আগে যে অবস্থায় আছে সেই অবস্থার ফিরে আছে। আসলে 100 থেকে 105 টাকা, 100 টাকা এলচি 105 টাকা দেশি, আদা কত? আদা 270 বারোটা, আর রসুন চান বড়োটা 180-175। দাম জায়গাতে বাড়াইল, সুনামগঞ্জ এই সাইডে তো আর মরিচ উরিচ নাই, সব পাইন্য জোগাড় করেছে, এখন বর্তমানে যে জায়গা থেকে মরিচ চাই এই জায়গা তো এটা জোগাড় করছে আপনার, মেঘ বৃষ্টি নষ্ট করেছে, এর লাগে দাম বেশি।